আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ভিডিও করতে চেষ্টা করেছি আবুধাবি টার্মিনাল 1 এর ভিতরে, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ইনশাআল্লাহ আপনাদের লস হবে না। ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। চলুন দেখি আজকের ভিডিও। এখানে সবকিছুই পাওয়া যায় কিন্তু দামটা একটু বেশি। এই পানিটার দাম 4 দিরহাম। জায়গাটা অনেক সুন্দর করে বানানো হয়েছে। এটা ভিতরে যাওয়ার গেট, ওয়েটিং এরিয়া। এই এয়ারপোর্টটা ইতিহাদের জন্য বেশি ইউজফুল, কারণ এটা খুব বেশি ইউজ করে যারা ভিআইপি। এখান দিয়ে ভিআইপিদের আসা যাওয়াই সবচেয়ে বেশি হয়। নর্মাল যাত্রী খুব বেশি একটা এই এয়ারপোর্টে মানে টার্মিনাল 1 খুব একটা দেখা যায় না। একেবারে যে নেই তা নয়, আছে তবে কম। অন্যান্য টার্মিনাল যেমন টার্মিনাল 2 খুব বেশি আপনার নর্মাল যারা এমআরতে কাজ করতে আসে মানে আবুধাবিতে যারা কাজের সন্ধানে আসে তারা বেশিরভাগই আপনার টার্মিনাল 2 মধ্যে দিয়ে আসা যাওয়া করে। প্রায় সব কিছুই পাওয়া যায় এটার ভিতরে কিন্তু দাম অনেকটাই বেশি। আশা করতে যে আপনাদের ভিডিওটি আজকে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই।